দেশের ক্রীড়াঙ্গনে নতুন কিন্তু সম্ভাবনাময় খেলাগুলোর মধ্যে একটি রাগবি। গেল কয়েক বছরে বেড়েছে খেলাটির প্রসার। 2006 সালে রাগবি খেলায় যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর থেকে প্রতি বছর আয়োজন করা হয় গড়ে 12 থেকে 13টি প্রতিযোগিতা। দেশেও রয়েছে পর্যাপ্ত প্রতিভাবান রাগবি খেলোয়াড়, তবে তাদের বড় দাবি সুযোগ সুবিধা বৃদ্ধি। বিভিন্ন ন্যাশনাল টিম খেলছে, আমাদের এখান থেকে অনেক প্লেয়ার ওইখানে বাইরে যেয়ে খেলছে, তো আমার ইচ্ছা আছে আমিও খেলবো ইনশাআল্লাহ। যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো সেটা হচ্ছে, যদি আমরা সরকার থেকে পাই তাহলে মনে করি যে 2-1 বছরের মধ্যে রাগবি আরও উপরে চলে যাবে। প্র্যাকটিস করতে হবে, আর রাগবির জন্য বরাদ্দ একটা মাঠ রাখলে খুব ভালো হয় আমাদের জন্য, কারণ ঢাকা শহরে ওরকম মাঠ খুব পাওয়া যায় না। তুলনামূলক কম ব্যয়বহুল খেলা হওয়ায় রাগবিতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন প্রশিক্ষকরা। আমরা ওইভাবেই ট্রেন আপ করি প্লেয়ারদের, এবং আমাদের প্লেয়াররাও এখন বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের যে ন্যাশনাল টিম আছে, ছেলেদের ন্যাশনাল টিম, মেয়েদের ন্যাশনাল টিম, সেখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে, এবং কিছু বাইরের দেশের খেলোয়াড় আছে যারা বাংলাদেশে বংশোদ্ভূত, তারাও এখন আমাদের ন্যাশনাল টিমে খেলছে, তারা খেলতে আগ্রহী। আমরা এখন বর্তমানে এশিয়ার প্যাসিফিকের মানে এর মধ্যে আছি, কিন্তু ইনশাল্লাহ একসময় আমরা দেখা যাবে আমরা সুদূর ভবিষ্যতেই আমরা এই ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। রাগবির উন্নয়নে বয়সভিত্তিক পর্যায়ে আরও বেশি গুরুত্ব দিতে চান বাংলাদেশ রাগবি ফেডারেশন কর্মকর্তারা। শিক্ষা বোর্ডে যদি আমরা রাগবিটাকে ইনক্লুড করতে পারি, তাহলে যেহেতু একটা বলেলি খেলা যায়, যে কোনো মাঠে খেলা যায়, যে কোনো পরিস্থিতিতে খেলা যায়, বর্ষা বৃষ্টি হলে বিনোদন মাঝে রাগবি বিনোদনের মাধ্যমে খেলাটা টিকে থাকবে, তাহলে কিন্তু খেলাটা ছড়িয়ে যাবে। আমি সেই আশায় বসে আছি, মানে সেইটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য। বেশি নজর দিয়েছি সেটা হচ্ছে রুটস লেভেলে রাগবিকে কীভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, সেই প্রেক্ষিতেই আমরা সারা বাংলাদেশের প্রায় 26টা জেলায় এই খেলাটাকে আমরা পৌঁছে দিয়েছি। রাগবি ফেডারেশনের পুরো কার্যক্রমের প্রক্রিয়াকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনাও তুলে ধরেন সংগঠকরা। দেশের ক্রীড়াঙ্গনে রাগবি নতুন খেলা হলেও রয়েছে জনপ্রিয়তা, খেলোয়াড়দের মাঝেও রয়েছে পর্যাপ্ত আগ্রহ, যাকে পুঁজি করে কাজ করে যাচ্ছে ফেডারেশন। দর্শক, ক্রীড়া উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।